tricky. I mean, Nila ke phasabo bolei amar ei barite asha. Nila ager bor bachcha sob kichu nei master sir. আমি আসলে এই কথাগুলো এই মিথ্যেগুলোকে আপনাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে গেছি যাতে যাতে আপনারা নীলাকে এই বাড়ি থেকে বার করে দেন। আসলে আসলে আমি ওর ক্ষতি করতেই এসেছিলাম এবং আরো বড় ক্ষতি করবার জন্যই ওকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছিলাম। ও চরিত্রে দাগ লাগাবো বলে আসলে আমি এই সমস্ত কিছু করেছি প্রতিশোধ নেবার জন্য। দীপু বাবু আর নীলা দুজনে মিলে আমাকে মারছে মারছে জেলে ঢুকে দিয়েছিল এবং সেই রাত থেকেই আমি মিরে বাবা এত উলটপুরন হয়ে যাচ্ছে, সবাই তো নীলার দিকে ঘুরে যাবে আর নীলাটা আবার অবতার হয়ে উঠবে। সুমলিটাও তো এখনো ফিরলো না যে পুরো আলোচনাটা ঘুরিয়ে দেবে। হাত গুটিয়ে তো বসে থাকা যাবে না, নীলা আবার ঘরে চেপে বসার আগেই আমাকে ঠেকিয়ে রাখতে হবে। নীলাকে কিছুতেই এই বসু পরিবারে এন্ট্রি নিতে দেওয়া যাবে না। আমি বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না ওকে। যে একবার ফেরেবাজি করেছে কি গ্যারান্টি আছে যে আবার ফেরেবাজি করবে না? মোনা, দীপু যেভাবে পেটাচ্ছে না পুলিশে এইভাবেই থার্ড ডিগ্রি যায়। কোনো নির্দোষ লোক না, এরা মার খেলে হরর করে সত্যিটা বার করে দেবে। কিরে চুপ করে আছিস কেন? বল সকলকে সত্যিটা বল বল। একটা কথা বলবে না? তুমি নীলার জামাই বাবু না? তুমিও নীলারই মতো। বাবা 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 বাবা, এই লোকটার কথা শুনে নীলাকে নিষ্পাপ ভাবার কোনো মানেই হয় না। মানে হয় মানে আছে, কারণ আমি সবটা নিজের চোখে দেখে এসেছি। আর তার চেয়েও বড় কথা, আমি ওকে মারি বা না মারি, ও যদি নিজের দোষ স্বীকার করে তাতে নতুন করে কি লাভ হবে?